হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো দ্য একেন টু এই মুভির পঞ্চম দিনে কালেকশন নিয়ে, লাভ ম্যারেজ এই মুভির পঞ্চম দিনে কালেকশন নিয়ে, যেখানে কথা বলবো শেষ পাতা এই মুভিরও পঞ্চম দিনে কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি টু বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন সকল মুভির লেটেস্ট আপডেট, বক্স অফিস কালেকশন সবার প্রথমে আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে থাকেন। আমরা ট্রাই করি ডে বাই ডে আপডেট দেওয়ার জন্য এবং সকল মুভির আপডেট আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছানোর জন্য। প্রথম কথা হলো দ্য একেন নিয়ে, মোট বাজেট হলো 1,50,00,000 রুপি। লিড রোল হলো অনির্বাণ স্যার, এই মুভি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। আপনি জানিয়ে দিয়ে দ্য একেন ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম, দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করেছে। দর্শকরা বলছে মুভিটি খুবই ভালো হয়েছিল, সকল জায়গায় মুভিটি প্রশংসাও করেছে। যদি দর্শকরা আরও সাপোর্ট করে আমাদের মনে হয় লাইফ টাইমে মুভিটি খুবই ভালো কালেকশন করতে পারে। নিজেদের পঞ্চম দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে 16,00,000 রুপি। এখন পর্যন্ত এই মুভির টোটাল কালেকশন হলো 80,00,000 রুপি। আপনারা যদি এখনও দ্য একেন না দিয়ে থাকেন, দেখবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন দ্য একেন এই ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো লাভ ম্যারেজ নিয়ে, মোট বাজেট হলো 1,50,00,000 রুপি। লিড রোল হলো অঙ্কুশ স্যার, এই মুভিটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। লাভ ম্যারেজ অনেকে বলছে সুপার হিট, অনেকে বলছে ফ্লপ, অনেকে বলছে ডিজাস্টার, কিন্তু আপনাদের জানিয়ে দেই লাভ ম্যারেজ অ্যাভারেজ রিভিউর সাথে রিলিজ হয়েছে। মুভি এত বেশি প্রফিটেবল বিজনেস তো করতে পারবে বলে মনে হয় না, মুভির শো খুব কমে গেছে। নিজেদের পঞ্চম দিনে এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে 5,00,000 রুপি। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 31,00,000 রুপি। আপনারা যদি এখনও লাভ ম্যারেজ না দিয়ে থাকেন, দেখবেন, কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন লাভ ম্যারেজ এই ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো শেষ পাতা নিয়ে, মোট বাজেট হলো 1,00,000,000 রুপি। লিড রোল হলো প্রসেনজিৎ স্যার, এই মুভিটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। শেষ পাতা একটি ব্লকবাস্টার ফিল্ম, দর্শকরা এই মুভিটিকে খুবই সাপোর্ট করছে। ব্লকবাস্টার কালেকশন মুভিটি ইন্ডিয়া থেকে করে নিয়েছে, ইন্ডিয়ার দর্শকরা যদি সাপোর্ট করে শেষ পাতা খুবই ভালো কালেকশন করতে পারবে। মুভির বাজেট খুবই কম, খুব কম শো পেয়েছে, থিয়েটারিক্যাল ভ্যালু কম। নিজেদের পঞ্চম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে 4,00,000 রুপি। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 25,00,000 রুপি। আপনারা যদি এখনও শেষ পাতা লাভ ম্যারেজ দ্য একেন টু না দিয়ে থাকেন, দেখবেন, কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন এই তিনটি মুভিতে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। এবং এখনও যদি আপনারা এই ফিল্মগুলি না দেখেন, আপনাদের কাছের যে কোনো সিনেমা হলে থিয়েটারে যে ফিল্মগুলি আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ।